নাটক তো অনেকদিন করি না, সময়ের অভাবে করি না। তো নুহাস হুমায়ুন আহমেদের ছেলে, ওকে তো জন্ম থেকেই ওকে দেখে আসছি। ও যখন প্রস্তাবটা দিল তো তখন ভাবলাম যে নাটকটা করি। এটার পেছনে রুহাসও যেমন আছে, আবার আমাদের আবেদাব রেজা চৌধুরী, সে পেছন থেকে সে মোটামুটি আমার উপরে একটা চাপ প্রয়োগ করেছে। সব মিলে, কারণ এরা সবাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তো এদের কথা ফেলতে পারিনি। তো এখন করলাম কাজটা, এমনভাবে করলাম যাতে আমার অফিসের কাজের ক্ষতি না হয়, এমনভাবে করলাম যাতে আমার নির্বাচনী এলাকায় কাজ বন্ধ হয়ে না থাকে। তুমি ভিন্ন একটা চরিত্র, একটা নাটকের মূল চরিত্র একজন রন্ধন বিশারদ, এটা তো আমার খুব কোথাও একটা দেখেছি বলে আমার মনে পড়ছে না বাংলাদেশে অন্তত। সুতরাং সেদিক থেকে একটা এর একটা চ্যালেঞ্জও আছে, কারণ এই চরিত্রটার সঙ্গে তো আমি পরিচিত নই।